আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমরা যাচ্ছি তিস্তা ব্রিজে। সো তিস্তা ব্রিজ সবাই জানেন আমরা কাউনিয়াতে। সো আমরা এখন রংপুর থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি, অ্যান্ড আজকের ওয়েদারটা এতটা সুন্দর যা বলে বোঝানো যাবে না। জাস্ট আপনারা যদি ভিউটা দেখেন, কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হয়েছে, দেন আমরা বৃষ্টির পরপরই বের হয়ে পড়েছি কাউনিয়ার উদ্দেশ্যে। সো কাউনিয়ার উদ্দেশ্যে রওনা, আমি, সবিনয় ভাই এবং ওয়াকার ভাই, আমরা তিনজনে একটা বাইকে এবং দুইটা ভাগিনা, আমাদের সবিনয় ভাইয়ের ভাগিনাকে নিয়ে আমরা টোটাল পাঁচজনে যাচ্ছি আজকে তিস্তা ব্রিজে। সো তিস্তা ব্রিজটা রংপুর থেকে মোটামুটি 15 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে। সো আপনারা সকলেই হয়তো অবগত আছেন আমি রংপুরে থাকি। সো সেই সুবাদে আমি মোটামুটি রংপুরের প্রত্যেকটা জেলা বা বলতে পারেন থানা পর্যায়েও আমি ভিজিট করা শেষ করেছি অলরেডি। আমার মোটামুটি পুরো রংপুর ডিভিশনটাই ঘোরা শেষ। তারপরেও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমার এখনও ঘোরা হয়নি। সেই সকল জায়গা আমি ইনশাআল্লাহ যতদিন আমার রংপুরে চাকরিটা রয়েছে আমি ইনশাআল্লাহ ঘোরার চেষ্টা করব, অ্যান্ড পুরো এরিয়াটা ঘুরে কভার করার চেষ্টা করব। সো রংপুর যদিও বা একটা খুব সুন্দর সিটি বলতে পারি বা সুন্দর একটা ডিভিশন বলতে পারি, সো রংপুরে দেখার মতো অনেকটা জায়গা আছে। যেরকম আমি যদি বলি চিকলি ওয়াটার পার্ক আছে, এছাড়াও আমাদের এখানে রংপুরে মোটামুটি ফাস্টফুড আইটেমটাও এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে। সো আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটা একটা শর্টকাট রোড বলতে পারেন, যেটা রংপুর দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায়। ইভেন আপনি চাইলে রংপুরের মেইন রোড হয়েও যেতে পারেন, মোটামুটি সেমই, 2-4 কিলো কম বেশি হতে পারে। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই কাউনিয়াতে, অর্থাৎ তিস্তা ব্রিজের কাছে। সো এনজয়। সো দেখতে দেখতে আমরা কাউনিয়াতে চলে এসেছি, অ্যান্ড কাউনিয়া থেকে তিস্তা ব্রিজটা শুধুমাত্র 3 কিলো বা 4 কিলো বলতে পারেন। সো আমরা এখন যে রোডটাতে আছি এটা সরাসরি কাউনিয়ার যে ব্রিজটা আছে সে ব্রিজে নিয়ে যায়। সো দেখতেই পাচ্ছেন সামনে আমার কাউনিয়া ব্রিজটা। সো ব্রিজ থেকে আমরা এখন বাইক থেকে নিয়ে পুরো ব্রিজটার ভিউটা নিবো, প্লাস দুইটা ব্রিজেরই একটা সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করবো। সো সাথেই থাকবেন অ্যান্ড এনজয় করবেন আমার ভিডিওটা। সো বাইকটা আগে পার্কিং করে নিবো, আমি দেন আপনাদেরকে আমি পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব, প্লাস যে ব্রিজটা প্রথমে কাউনিয়া, আমাদের যে কাউনিয়া বা তিস্তা ব্রিজের যে পাশের ব্রিজটা আছে আপনার ট্রেন যেটা দিয়ে চলে এটা দেখাই। তো সামনে সবিনয় ভাই বলছে ভাই পাশেরটা আগে ব্রিজটা ভিডিও করে নেন, দেন আপনি এই পাশে করতে পারবেন। অ্যান্ড ওয়াকার ভাই সামনে সামনে যাচ্ছে। তো এখানে মোটামুটি একটা ভিড় রেগুলারই লেগে থাকে, আজকে যদিও বা বৃষ্টি হয়েছে একটু আগে, ইভেন এখনও আমি যখন ভিডিওটা করছি তখনও ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি পড়ছে, যার ফলে ভিউটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। অ্যান্ড আমরা এখন চলে এসেছি তিস্তা ব্রিজে, যে দিক দিয়ে ট্রেনটা চলাচল করে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর, প্লাস অনেকটাই বড়। তো আমাকে মাঝখানে খুবই ভয় লাগছিলো, বাচ্চা কাচ্চারা বা ছেলেপেলেরা খুব সুন্দরভাবে ছবি উঠাচ্ছে, অ্যান্ড আশেপাশে যদি দেখি আমি নিজের দিকে তাকায় ভয় পেয়ে গেছি। তো এই যে দেখেন ট্রেন চলছে, এখন আমরা একটা নৌকা জার্নি করবো। তো সবিনয় ভাইয়ের ইচ্ছা যে সে একটু বড়ো নৌকা জার্নি করবে, তো আমরা একটা নৌকা, যেমন কথা তেমন কাজ। তো সে একটা নৌকা ভাড়া করে ফেলেছে অলরেডি, যে আমাদেরকে 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুরাবে। তো ট্রেনটা দেখতে তো অনেকটাই এনজয়িং লাগছে, অ্যান্ড এখন আমরা নৌকাতে উঠে পড়েছি। সো নৌকা এই আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। সো এই যে ভাই এখন নৌকাটা স্টার্ট দিচ্ছে, আমরা খুব বেশি না 5 জনেই মিলেই নৌকাটা, বা 8 জন মিলে, সরি 5 জন না 8 জন মিলে আমরা নৌকাটাকে নিয়ে নিয়েছি ভাড়া। অ্যান্ড
খুবই চিপ রেটে। আপনারাও যদি চান কেউ কাউনিয়াতে এসে বা তিস্তা ব্রিজে এসে নৌকা ভাড়া করে সে নৌকাতে ঘুরতে চান, সো তারাও ঘুরতে পারবেন, অবশ্যই দামাদামি করে উঠবেন, কারণ এখানে আপনি যখন বিকালে আসবেন বিকালে খুব চিপ রেটে আপনি তাদের কাছে কথা বলে তাদের থেকে নৌকাটা ভাড়া নিতে পারবেন, বা তারা আপনাকে একটা 10 মিনিটের ট্যুর দেবে হয়তো 30 টাকা দিয়ে, বাট আপনি যদি একটু কথা বলে নেন, আপনারা যদি ফুল একটা গ্রুপ হন লাইক 30 থেকে 30 জন, সেক্ষেত্রে আপনারা খুবই চিপ রেটে আপনারা এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা ভ্রমণ করতে পারবেন। সো আমি একটু পোজ দিচ্ছি অ্যান্ড এখন আমি নৌকাটা চালানোর চেষ্টা করছি অ্যান্ড আমি সফলভাবে নৌকাটা চালাতে পেরেছি। সো এটা খুব একটা গুড এক্সপিরিয়েন্স বলতে পারেন। অ্যান্ড নাও ওয়াকার ভাই কিছু বলছে লাইক ফার্স্ট টাইম জীবনে আজকে আমি নৌকা চালাইলাম, বিশেষ করে বড় নৌকা, আমি নৌকা কখনো চালাইনি। সো এক্সপিরিয়েন্স জাস্ট একটা প্রবাদ আছে না, জাস্ট লুকিং লাইক ওয়াও। সো আজকে ওয়েদারটাও ওয়াও অ্যান্ড খুব ভালো লাগছে। মানে এই ক্লাউডের সাথে যে আপনার ওয়েদার যে মিক্সড, হ্যাঁ, তারপর হচ্ছে রিমঝিম বৃষ্টি আর মর্নিং, মানে পরিবেশটা অ্যাকচুয়ালি মানে চেঞ্জ করে দিয়েছে। বিশেষ করে তিস্তার উপর দিয়ে বারবার যে ট্রেনটা যাচ্ছে ট্রেনটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে। আমরা এখন তিস্তার দিকে যাচ্ছি, তো তিস্তার ভিউটাও সবাই সো কথা বলতে বলতে আমরা এক পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি। সো আজকের ট্যুরটা আমাদের প্রি প্ল্যান ছিল না, গতকাল রাতেই আমরা একটা প্ল্যান করে যে তিস্তাতে যাব, দেন আমরা তিস্তাতে চলে আসি। সো সবাই মিলে খুব এনজয় করেছি অ্যান্ড আজকের ট্যুরটা খুবই ভালো লেগেছে, উইকেন্ডের একটা বেস্ট ট্যুর ছিল। সো নেক্সটের আরও কোনো বিশেষ এলাকা বা কোনো বিশেষ স্থান ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম আমার সাথে ভ্রমণের জন্য অ্যান্ড আলবিদা, খোদা হাফেজ।